এটা যদি এটাকে একটা ঐতিহাসিক ঘোষণা বলেই আমার মনে হয়, তার কারণ ভারতবর্ষে 41% পপুলেশন 18 বছরের নিচে, এবং আমরা যেখানে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেখানে 15 থেকে 18 বছরের এজ গ্রুপে ভ্যাকসিনেশন একটা বিরাট বিরাট পদক্ষেপ। এবং আমার মনে হয় সব ডেভেলপিং কান্ট্রিজ এর মধ্যে সম্ভবত ভারতবর্ষই প্রথম দেশ যারা 15 থেকে 18 বছর বয়সের মধ্যে ভ্যাকসিনেশনের পদক্ষেপ, দৃঢ় পদক্ষেপ নিল। এর সঙ্গে প্রধানমন্ত্রী যেটা আরেকটি কথা বললেন যে প্রিপেয়ারনেস, অর্থাৎ দ্বিতীয় ঢেউয়ের ঠিক আগে আমাদের মধ্যে একটা কমপ্লেসেন্সি কাজ করেছিল, এবার কিন্তু আমরা খুব দৃঢ় পদক্ষেপ এগোচ্ছি। 1,40,000 ICU বেড ভারতবর্ষে থাকার অর্থ যে ভারতবর্ষ এই মুহূর্তে 50,00,000 সংক্রমণ রক্ষা করার মতো পজিশনে আছে। প্রধানমন্ত্রীর তৃতীয় যেটা ঐতিহাসিক ঘোষণা সেটা হচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কার, কোমরবিডিটি এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনেশন, এটাও সম্ভবত ডেভেলপিং কান্ট্রিজ এর মধ্যে প্রথম ভারতবর্ষ এই পদক্ষেপ নিল। এবং আমরা যারা জানুয়ারি মাসে গত বছর ভ্যাকসিন নিয়েছিলাম, আমাদের ইমিউনিটি যেখানে কমে আসছে সেই জায়গায় আমরা কাজ করার এবং এই কোভিড এর বা ওমিক্রনকে মোকাবিলার জন্য আরো একবার শক্তি নিয়ে লড়াই করতে পারবো। তবে দেশ জাতির উদ্দেশ্যে উনি শেষ কথাটি যেটা বললেন যে করোনা বা ওমিক্রন এখনো চলে যায়নি, মাস্ক ভ্যাকসিন এই দুটো কিন্তু আমাদের বিরাট বড় হাতিয়ার, আমাদের এই দুটো নিয়ে এখনো কিন্তু লড়তে হবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।